হাই ফ্রেন্ডস আই এম শুভদীপ আপনাদের গানিনার বন্ধু আজকে আমি আপনাদেরকে বলব আমার শীতের গাছ এক মাস বয়স পেরিয়ে গেছে এবং আমি সেই গাছগুলির কিছু ছবি আপনাদেরকে শেয়ার করবো এবং তার বৃদ্ধি সম্বন্ধে আপনাদেরকে কিছু বলব লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন টু ইউ রিসিভ অল নোটিফিকেশানস আমি বসিয়েছিলাম গাছগুলিকে মোটামুটি সাতই নভেম্বর দু হাজার কুড়ি এবং আজকের ডেট হচ্ছে নয়ই ডিসেম্বর দু হাজার কুড়ি এক মাসের মধ্যে গাছগুলি মোটামুটি ভালোই বৃদ্ধি পেয়েছে আমি তেমন কিছু সার ব্যবহার করিনি এক একবার খোল দিয়েছিলাম এবং একবার খুব অল্প দানা ইপকো দশ ছাব্বিশ ছাব্বিশ এবং চারটি দানা ইউরিয়া দিয়েছিলাম এরপর পরপর আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলি আমাদের বয়স হচ্ছে এক মাস এবং চন্দ্রমল্লিকাটা আমি আরও কিছু দিন পর বসিয়েছিলাম তাই এখনো অতটা বাড়েনে আমি সবগুলোকে মোটামুটি এক দু দিন পাশাপাশিই বসিয়েছিলাম কিছু গাঁদা গাছ তিন চারটে বসিয়েছিলাম তার মধ্যে সবগুলোতে মোটামুটি বার্ড চলে এসছে এইরকমই গাছগুলি আমি বৃদ্ধি দেখাচ্ছিলাম বেশি মোটামুটি বেশি আপনারা সার দেওয়ার দরকার নেই তাতে মোটামুটি সার দিয়ে যেটা হবে সেটাই ভালো আমি আপনাদেরকে ভালো করে ছবিগুলি অনেক প্রিভিও করে দিচ্ছি আমি মোটামুটি ছাব্বিশটা মতো গাছ বসিয়েছিলাম ছাদে তাদের সেলোশিয়াতে কুঁড়িয়ে এসে গেছে গাঁদাতেও কুড়ি এসে গেছে এবং আমার কিছু বছর আগেকার একটা চন্দ্রমল্লিকা আছে তাতেও কুড়ি এসে গেছে এবং একটিও ফুল ফুটেছে আপনারা ছবি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কিছু আমি বললাম না কারণ বৃদ্ধি সম্পর্কে বেশি আর বলার দরকার নেই আমি এই যে আমার গাছটার এক মাসের আপডেট দেবো বলেই আপনাদেরকে বলছিলাম তার জন্যে আপনারা দেখালাম আমি ঠিক আছে আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি টিপে দেবেন বেল আইকনটি টেপার ফলে আমার সব ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে খুব দ্রুত থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই ফ্রেন্ডস শেয়ার ইওর ফ্রেন্ডস টু মাই মাই ভিডিও